নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু লাইভাটা ফুটবল। তো বন্ধুরা, আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, ভিডিওটা শুরু করার আগে তোমাদের কাছে একটাই অনুরোধ, সেটা হচ্ছে যে আমাদের এই চ্যানেলে যারা প্রথমবার তারা কিন্তু অবশ্যই আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবে, যাতে সবার প্রথমেই এরকম খেলার আপডেট তোমাদের কাছে পৌঁছে যায়। তো কালকে মোহনবাগান বনাম জামশেদপুর এফসি ম্যাচ ছিল, এবং ওই ম্যাচে লিস্টান কোলাসো অনেক প্রতীক্ষার পর একটা গোল পেয়েছে, এবং যে গোলটা করেছে তিনি সেই গোলটা কিন্তু অনবদ্য গোল, ইনসাইড আউটসাইড করে গোল করেছে। গোলটা সত্যি দেখার মতন, অনেক দিন পরে গোল পেয়েছে। তো তারও একটা ভালো দিক, তারও কনফিডেন্স বাড়লো। এবং জেমি ম্যাকলারেন তিনিও কিন্তু কালকে গোল পেয়েছে, এবং টম অ্যালড্রেট তিনিও কালকে কিন্তু গোল পেয়েছে। কম বেশি মোহনবাগানের প্রত্যেকটা প্লেয়ার কালকে ভালো খেলেছে ম্যাচে, এবং কালকে আমাদের জন্য 3 পয়েন্ট খুবই জরুরি ছিল, এবং ক্লিন শিট রাখা। কালকে আমি তোমাদেরকে একটা ভিডিওতে বলেছিলাম যে মোহনবাগান কালকের ম্যাচে কিন্তু ক্লিন শিট রাখবেই, আর মোহনবাগান তারা কিন্তু ক্লিন শিট রেখেছে, অর্থাৎ তারা কিন্তু একটা গোলও খায়নি। ঠিক আছে, তো এবার আসি মোহনবাগানের যে দুটো প্লেয়ারকে নিয়ে যে সুখবরটা বেরিয়ে আসছে, সেটা দিমিত্রি পেতাতোস এবং আলবার্তো রদ্রিগেজকে নিয়ে। তো দেখো, আলবার্তো রদ্রিগেজের সাথে কিন্তু আরও 1 বছরের ডিল কনফার্ম করতে পারে মোহনবাগান, অর্থাৎ যত বছর তার সাথে ডিল আছে মোহনবাগানের সাথে, আরও কিন্তু এক্সট্রা 1 বছরের জন্য ডিল এক্সটেনশন করে নিতে পারে মোহনবাগান দল, এমন কিন্তু খবর বেরিয়ে আসছে। এবং দিমিত্রি পেতাতোসের সাথে মোহনবাগানের যত বছর অবধি চুক্তি আছে, ওই চুক্তির পরও আবার 1 বছরের ডিল কিন্তু মোহনবাগান করতে পারে দিমিত্রি পেতাতোসের সাথে। কারণ দিমিত্রি পেতাতোস কিন্তু পরিষ্কার জানিয়ে দিয়েছে যে মোহনবাগানে আমি না খেললে আইএসএলের কোনো টিমে আমি খেলব না, এটা কিন্তু তিনি জানিয়েও দিয়েছেন। তো মোহনবাগান দিমিত্রি পেতাতোসের সাথে কিন্তু আরও 1 বছরের ডিল করতে পারে। তো এই যে ডিলের কথাটা বললাম, এবার দেখো মোহনবাগান কিন্তু আরও দুটো বিদেশির দিকে কিন্তু নজর আছে। তো আরও দুটো বিদেশির দিকে নজর কিন্তু মোহনবাগানের আছে, একটা হচ্ছে ব্রিংটন হব আর একটা হচ্ছে এভারটন এফসি। তো এই দুটো ক্লাব, অর্থাৎ এটা কিন্তু ফার্স্ট ডিভিশনের ক্লাব না, সেকেন্ড ডিভিশন ক্লাব থেকে প্লেয়ার আনতে পারে, এভারটন এফসি বি এবং ব্রিংটন এফসি বি, এই দুটো টিম থেকে কিন্তু মোহনবাগান তাদের বিদেশি প্লেয়ার আনতে পারে উইন্টার ট্রান্সফার উইন্ডোতে। তো দেখা যাক মোহনবাগান তারা কি দুটো প্লেয়ার আনতে পারে নাকি পারে না। তো এবার হচ্ছে কি, অনেকে বলবে যে প্লেয়ারের মার্কেট ভ্যালু কত হতে পারে বা তা কোন পজিশনে খেলে। তো তার মধ্যে একটা প্লেয়ারের পজিশন এবং মার্কেট ভ্যালু জানা গেছে, এবং আর একটা প্লেয়ারের পজিশন মার্কেট ভ্যালু কিন্তু এখনও পর্যন্ত জানা যায়। একটা প্লেয়ারের পজিশন হচ্ছে লেফট উইং খেলবে, এবং বর্তমানে তার মার্কেট ভ্যালু কিন্তু 3 কোটি টাকা, এমনটা কিন্তু খবর বেরিয়ে আছে, তবে তার নামটা এখনও পর্যন্ত জানা যায়নি। শর্ট লিস্টে অনেক নাম আছে, কিন্তু তার মধ্যে কোনটা এখনও কনফার্মভাবে বলা যাচ্ছে না। তবে সময়ের সাথে যদি প্লেয়ারের নামটা জানা যায়, তাহলে কিন্তু অবশ্যই আমি তোমাদের সঙ্গে সেটা শেয়ার করে দেবো। আর মোহনবাগানের খেলা কালকে তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিও, আর মোহনবাগানের কালকে প্লেইং স্টাইলটা কেমন লেগেছে, ফর্মেশনটা কেমন লেগেছে, সেটা কিন্তু আমাকে তোমরা স্ক্রিনশট তুলে পাঠাতে পারো, পরের ভিডিওতে তোমাদের নাম আমি দেবো। তো আজকের জন্য ভিডিওটা এতটাই ছিল, যদি তোমাদের ভিডিওটা একটুও ভালো লেগে থাকে তবে লাইক করে দিও, আর আমাদের এই চ্যানেলে প্রথমবারের জন্য হয়ে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দেবো।